তো ফেলে দেওয়া আলুর খোসাগুলো দিয়ে আজকে আমি দারুণ একটা পকোড়া তৈরি করলাম। তো সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, দারুণ কিন্তু মুচমুচে হয়েছে, খেতেও দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি দারুণ স্বাদে 5 মিনিটের মধ্যে আলুর খোসার পকোড়া তৈরি করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করো। তো চলো শুরু করি রান্নাটা। তো বন্ধুরা, আলুর খোসাগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এ দেখো। আর নিয়ে নিয়েছি এখানে চাল গুঁড়ি, বেসন, এখানে আছে 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বেটে নিয়েছি, আর লাগছে ধনে পাতা। তো আলুর খোসার পকোড়া করার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতন বেসন, আর নিয়ে নেবো চালে গুঁড়ি, আর নিয়ে নেবো স্বাদ মতন লবণ, হলুদ। শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো। এবার নিয়ে নিচ্ছি লঙ্কা, রসুন, আদা, বাটা। লঙ্কাটা এখানে আমি কম দিয়েছি, তো তোমরা যেমন ঝালটা খাবে পরিমাণ মতন দিয়ে নেবে। আর দেবো ধনে পাতা। এবার দেবো পরিমাণ মতন জল, চালের গুঁড়িটা দিলে কিন্তু ভালো মুচমুচা হয় খেতে, ভালো লাগে খেতে, ঠিক এরকম হবে ব্যাটারটা। আলুর খোসাগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে মাখিয়ে রেখে দেবো, 5 মিনিট রাখলেই হয়ে যাবে। অল্প করে দিতে হবে, যেহেতু বেসনের ব্যাটারে কিন্তু লবণ আছে। নুনটা ধরিয়ে আমি কড়াইটা বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফিরে এলাম 5 মিনিট পর, লবণটা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ভেতরে কিন্তু লবণ গেছে, ভালো লাগবে খেতে। এবার আমি আলুর খোসাগুলো বেসনের ব্যাটারে দেব, চাল আর বেসনের ব্যাটার এরকম করে দিয়ে ভেজে নেব পকোড়া। সাদা তেলটাকে গরম করে নিয়েছি, আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, আলুর ছিলকার খোস পকোড়াগুলো একটু উল্টে দেবো। আর ভাজার সময় কিন্তু আস্তে আস্তে আগুনটা জ্বাল দিয়ে ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে, ভেতরে সিদ্ধ হবে না। আবার একটু উল্টো পাল্টে দেবো, এরকম উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেবো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক ওরকম করে সব পকোড়াগুলো ভেজে নেব। সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, দারুণ কিন্তু মুচমুচে হয়েছে, খেতেও দারুণ লাগবে। তো যখনই আমরা আলুর তরকারি করি, আলুর খোসা কিন্তু ফেলে দিই। তো ফেলে দেওয়া আলুর খোসাগুলো দিয়ে আজকে আমি দারুণ একটা পকোড়া তৈরি করলাম। তো এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগবে কিন্তু খেতে, দারুণ টেস্ট হবে।
আর এটা কিন্তু ডালেও খেতে পারো, ডাল ভাতে, আর সস দিয়েও খেতে পারো, চা দিয়েও খেতে পারো, যেভাবে খাবে সেভাবেই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসি, টাটা।